তো হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমি তো ভীষণ ভালো আছি। ভীষণ ভালো বলতে এখন আমার শরীর ঠিক আছে, নাহলে 2 দিন সর্দিয়ে আর একটু হালকা জ্বরে মানে অসুবিধা হচ্ছিল, তো জ্বরেই পড়ে গেছিলাম। এখন আমি সুস্থ আছি আর নতুন একটু ব্লগ নিয়ে চলেও এসেছি। তো আমার এখনও চান হয়নি, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, খাইয়ে ও অফিস চলে গেছে। আর এবার আমি চান করব, তো ভাবলাম এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করব। তো দেখতে পাচ্ছ আমাদের ধান চলে এসেছে, আর কিছু ধান ওখানে আছে, তা ভালো করে একটু দেখিনি তোমাকে, মানে ভালো করে দেখাচ্ছি। পেলে আমাদের ধান চলে এসছে, এবার ওখানে না রাখা হবে, ওই খামারে রাখা হবে। তো ঠিক আছে, আমি চান তান করে নিই, কারণ এখনো বাজছে 11টা। তো আমি চান তান করে নিই, ফিরে আসি। তো চান আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি কাপড় মেলতে যাচ্ছি। তো কাপড়গুলো মেলে নেব, তারপর বাবাকে খেতে দেবো। তো এখন বাজছে প্রায় 12:30, আর বাবা তো 12:30 থেকে 1টার মধ্যে খায়। তো কাপড়গুলো মেলে নিই তাড়াতাড়ি, তারপর বাবা খেতে দেবো। আর এখন বাবা একজন জনের সাথে কথা বলছি, তো মেলে নিই। দেখতেই পাচ্ছ আমাদের সব খড় নিচে এসেছে, আর ওখানে খড়ের টি করবে, খড় গাদার মতো। আর আজকে একটু আমার চান করতে লেট হলো, তার জন্যে খুব মানে বেশি কাঁচা হয়নি, না হলে কাঁচার অনেক কাপড় আছে। আর কাল পরশু তো আমি কাচতেই পারিনি বেশি শরীর খারাপের জন্যে, তাই অল্প মানে কাচলাম। তো কালকে রোদ রোদ দিলে ভালো, কেচে নেব। তো খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, মাও খেয়ে নিয়েছে আর আমিও খেয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ খুব রোদ। আমাকে নিমন্ত্রণ করে বসা পিকনিকে, বিলে পিকনিক সবথেকে ভালো হয়। তো ওদের পিকনিক দেখতেই পেলে তোমরা, কাজ নেই কাজ করছে, তো ওরা এখন পিকনিক করছে যে দেখতেই পাচ্ছ। আর খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, এখন একটু শুভ, তারপর বিকেলে ফিরে আসছি। তো পাই এখন। বিকেল হয়ে গেছে, আর এখন
সে বার করে নিয়েছি, কারণ গম ভাঙতে হবে বাবা খাবার জন্য। তো ঝটপট আমার কমপ্লিট হয়ে গেছে, তাই গমটা কুটে নিই। কোটা হয়ে গেছে আর এখন আমি বাইরে দিকে একটু আসি, দেখছি ওখানে খামারে ধান নিয়ে হচ্ছে পালাই হচ্ছে সেটা দেখছি। আর ও এখনই চলে আসবে অফিস থেকে, তার জন্যে দাঁড়িয়ে আছে এখান থেকে দেখা যাবে। এলে চাতা খাবে, মুড়িগুড়ি খাবে, কারণ সে সকালে খেয়ে যাওয়া আর টিফিন দেওয়া হয়, তো কোনোদিন কোনোদিন খায় আর কোনোদিন খায়নি, নিয়ে চলে আসে। আর মা এখন বাড়িতে আছে আর আমি বাড়ির বাইরে আছি। এখান থেকে দেখছি কখন মানে আসছে, দিদা বাড়ি এখনো যায়নি, তো যাবো, এখনই যাবো, একটু পরে যাচ্ছি। তো মা এখন চা করছে আর আমি এখন ফুচকা খাবো। অফিস থেকে আর অফিস থেকে আসার মানে সময় এগুলো আমাদের জন্য এনে দিয়েছে। তো ফুচকা নিয়েছে সিঙ্গাড়া, আর ফুচকা তো আমি অল্পই খাই, তার জন্য অল্পই নিয়ে এসেছে। আর সিঙ্গাড়া নিয়ে এসে মায়ের জন্যে, মা ফুচকা বাইরের ফুচকা খায় না, আমি আজকে খেতে ইচ্ছা করছে বলে আনতে বললাম। তো দেখতে পাচ্ছ, তো এখন আমরা খেয়ে নেবো, এখন তো খেয়ে নিয়ে কথা বলছি। তুমি না, আমি খাবো, আমি 30টা খাই আজ। 30টা কিছু হয়ে গেছে আমার, খাওয়া ফুচকা খাওয়া হয়ে গেছে আর রুটি মাখা হয়ে গেছে, সরি আটা মাখা হয়ে গেছে। তো আটা মাখাও হয়ে গেছে আর ফুচকা খাওয়া হয়ে গেছে আর ওকে চা দেওয়াও হয়ে গেছে। ও দোকানে চলে গেছে আর আমরা এখন সিরিয়াল দেখতে যাব। তো 6:30 একটা সিরিয়াল মানে দেই, সেটা দেখি, আর 8টার সময় একটা, তো আর তার দেখি না। তো তারপরে সিরিয়ালটা দেখে এসে 7টার সময় রুটি করতে বসবো, আর রুটি হয়ে যাবে, আমি রুটি গরম গরম করবো আর মা খেতে দিয়ে দেয়। তো বাবা 7টা থেকে 7:30টার মধ্যে খায়, মানে টাইম ধরে খায়, সকালও দুপুরবেলাও আর সন্ধ্যাবেলাও মানে রাত্রেবেলা। তো আর এখন আমাদের কিছু কাঠ এসেছে, মানে পাটা চেরাই করতে দেওয়া হয়েছিল, সেই কাঠগুলো চলে এসছে, তো তার জন্য একটু লেট হয়ে গেল আটা মাখতে। তো যাই হোক, আটা মেখে ভিজতে দিয়ে দিয়েছি, আর এবার আমরা সিরিয়াল দেখতে যাব আমি আর মা। তো বাড়িতে বাবা খবর শুনছে, আর দিদা বাড়িতে যেহেতু সামনে, তার জন্য সবাই ওখানে, সবাই আমরা সিরিয়াল দেখি, কাকিমা থাকে, ননদ থাকে, দিদা, সব পিসিগুলা, পিসুগুলোও থাকে সবাই, তাহলে সবাই মিলে ভীষণ আনন্দে টিভিটা দেখি, হাসি খুশি। তো ওদের সাথে বসতেই আমি বিশেষ করে যাই, কারণ সিরিয়ালের খুব একটা আমি ভক্ত নই, তবুও তার জন্যেই যাই, কারণ সবার সাথে আনন্দ হয়। তো খেপিরানি চলে এসছে, কোয়েশ্চানটা আমি সকাল করে দেবো, নাহলে সিরিয়ালটা দেখে আসে তারপর করব, ঠিক আছে? তো ওর পরীক্ষার কোয়েশ্চান এসেছে, তো আমি করে দেবো।
তো তার জন্য আমি বললাম সিরিয়ালটা দেখে এসে নিয়ে রুটি করে তরটা করে দেবো কোশ্চানটা। আর আজকে তো বিশাল পিকনিক হলো, পিকনিক কেমন হলো বল? তো আমরা পিকনিক যাই, তো এখন যাই না, পরের মাসে যাব সবাই মিলে বিলকে যাই, খুব ভালো হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বেশি বড় করছি না, কালকে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার সাথে থেকো, সাপোর্ট করো যেমন ভালোভাবে বানাতে পারি, কারণ তোমরা সাপোর্ট না করলে তো এগোনো সম্ভব নয়। তো যাই হোক, গুড নাইট অ্যাডভান্স, আর সবাই সুস্থ থাকবে। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, বাই।